আমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের আজ সমাধান করে দেখাবো এই মডেল সেট টুতে যে সমস্ত ছোট প্রশ্ন আছে এবং বড় প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো এক প্রশ্ন কি আছে ছিয়াত্তরে মনমন্তর হয়েছিল এটা উত্তর হবে অপশান এ এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে পরের প্রশ্ন দেখো কি আছে দুই দাগের স্বেচ্ছায় অধীনতামূলক মূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন এটা হবে অপশান সি নিজাম পরবর্তী প্রশ্ন দেখো সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন এটা উত্তর হবে অপশন বি লর্ড ডাল হৌসি পরবর্তী প্রশ্ন দেখো কী আছে এবার আমরা দেখবো একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন কী আছে পলাশী লুণ্ঠন কাকে বলে দেখো তার উত্তরটি দেখে নাও পলাশি লুণ্ঠন কাকে বলে এই প্রশ্নটি তোমাদের অনেক সময় দুই নম্বরেরও আসে উত্তরটা দেখো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে ইংরেজরা সিরাজ সরিয়ে মির্জাফরকে বাংলার নবাব পদে বসান তারপরে দেখো পলাশি যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মির্জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয় কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয় সব বলিয়ে প্রায় তিন কোটি টাকা সম্পদ ইংরেজরা আদায় করে পলাশী যুদ্ধের পর মির্জাপুরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাতকে পলাশীর লুণ্ঠন বলা হয় আশা করি তোমরা উত্তরটা দেখিয়েছি এই প্রশ্নের উত্তরটা কিন্তু অনেক সময় দু নম্বরের আসে আর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করার উত্তরটা হবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পনেরোই জানুয়ারি স্যার উইলিয়াম জোনস চলো এবার পরবর্তী প্রশ্নটা দেখব কি আছে তিন দেখেন উডের ডেস দুটি সুপারিশ লেখো চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও চার্লস উডের সুপারিশগুলি এখানে দেওয়া আছে তিনটে তোমাদের আমি একটু শোনাচ্ছি দেখো কি আছে কলকাতা মুম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা দুই নম্বর আছে শিক্ষার প্রসারের জন্য স্বতন্ত্র শিক্ষা বিভাগ গঠন করা তিন নম্বর আছে দেশীয় ভাষার মাধ্যমে সাধারণ শিক্ষা প্রদান করা ইত্যাদি তোমরা এই তিনটে পরীক্ষায় লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে আলীনগরের সন্ধির ফল কি হয়েছিল চলো উত্তরটা দেখো দেখে নাও প্রথম উত্তরটি সুন্দর করে দেওয়া আছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নয় ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় বাংলার নবাব সিরাজদুল্লাহ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় আলীনগরের সন্ধির শর্ত কী ছিল আলীনগরের সন্ধিতে সিরাজদুল্লার ইংরেজ কোম্পানি প্রায় সব শর্তই মেনে নেন এই সন্ধির অন্যতম শর্ত ছিল এক নম্বরে কোম্পানি কলকাতা দুর্গ ও টাকশাল নির্মাণ করতে পারবে দুই নম্বর আছে বাংলায় ইংরেজ ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে চলো এরপরে আমরা দেখব কি ফারুকশিয়ার ফরমান ফরমানে কি বলা হয়েছিল দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও ফারুকশিয়ার ফরমান কি দেখে নাও প্রশ্ন উত্তরটি সম্পূর্ণ এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো চলো প্রশ্ন উত্তরটা দেখাই দেখে নাও প্রশ্ন উত্তরটা সুন্দর করে দেওয়া আছে দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো দেখে নাও কি আছে পড়াশি যুদ্ধের কারণগুলি লেখো চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও তোমরা এখান থেকে শুরু করবে উত্তরটি দেখে নাও উত্তরের বাকি অংশটুকু যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে দেখে নাও আরও একটু অংশ আছে একটু দেখে নাও দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে একটু দেখে নাও কষ্ট করে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো অধীনতা মত্র অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে লেখো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও তোমরা এই প্রশ্ন উত্তরটা এর সঙ্গে পাঠ্য হয়ে দেখবে সুন্দর করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে আরও একটু যুক্ত করবে এর সঙ্গে আর একটু লিখতে হবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বক্সারের যুদ্ধের পটভূমি আলোচনা করো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও সুন্দর করে দেওয়া আছে দেখে নাও এইটুখানি উত্তর লিখবে চলো এই সেটে তোমাদের শেষ প্রশ্নটা দেখাই ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান কী ছিল চলো প্রশ্ন উত্তরটা দেখাই এই প্রশ্নটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া প্রশ্নটি তার উত্তরটা দেখো সুন্দর করে দেওয়া আছে এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা